হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা গোলা ফটো আপনি মানে ক্লিয়ার ফটো করবেন, কোন পদ্ধতিতে কোন সিস্টেমে আপনি একটা গোলা ফটো আপনি ক্লিয়ার করবেন। বন্ধুরা, আজকে কিন্তু মানে সত্যি অবিশ্বাস্য মানে এমন কোন কাজ স্মার্টফোন মানে মানে স্মার্টফোনে নেই বললে এটা কিন্তু আমাদের ভুল হবে। আজকে কিন্তু আজকাল কিন্তু আমরা অবিশ্বাস্য জিনিস কিন্তু আমরা এই স্মার্টফোন দিয়ে করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা একদম গোলা ফটো, একদম মানে ব্লারের মতো ফটো, একদম ব্লার ফটো কিভাবে আপনি মানে একদম ক্লিয়ার করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা মূল কাজে চলে যাই বেশি কথা না বলে। মানে আমি প্রথমে আপনাদেরকে একটা সেটিংস মানে প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা আপনাদের ফেসবুক আইডি ওপেন করবেন। ফেসবুক আইডি ওপেন করে এখানে সার্চ বার মানে সার্চ বারে যাবেন, এখানে লিখবেন এমডি নাজিম CHY লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই প্রথমেই কিন্তু আমার পেজটা চলে আসবে, কারণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এমন মানে কারণ আমার পেজটাতে ঢুকে আপনারা মানে ফলো বাটনে এখানে আপনারা ফলো বাটন পাবেন, এই ফলো বাটনের উপরে ক্লিক করবেন এবং এখানে একটা লাইক দিয়ে বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, এখন চলুন আমরা মূল কাজে চলে যাই। আমরা কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, মানে খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। আপনারা কিন্তু এটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আপনারা আপনাদের মানে প্লে স্টোর ইনস্টল মানে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন রিমিনি। রিমিনি লেখার পরে আপনাদের এখানে প্রথমেই আপনার একটা নাম আসবে, রিমিনি ফটো এনহ্যান্সার। এখান থেকে আপনারা মানে এখানে ইনস্টল বাটন পাবেন, এখানে ইনস্টল বাটনের উপরে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে ওপেন নামে, এই ওপেন অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিছু কিন্তু সময় লাগবে, প্রায় আমাদের মানে এরকম একটা পেজে যখন নিয়ে আসবে তখন আমরা গেট স্টার্টেডের উপরে আমরা ক্লিক করব। তো আমি গেট স্টার্টেডের উপরে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কিন্তু এই যে স্কিপ অপশনের উপরে ক্লিক করে আমরা স্কিপ করে করে যেতাম, কিন্তু আমরা এই যে নেক্সট অপশনটার উপরে ক্লিক করবেন। তো আমি নেক্সটের উপরে ক্লিক করলাম, আবার নেক্সটের উপরে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু সাইন ইন করে নিতে হবে, যদি আমরা সাইন ইন করে না দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা স্কিপ করে নিতে পারবো। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা ইমেলের প্রয়োজন হবে। তো আমি মানে এখান থেকে গুগল দিয়েই মানে সাইন ইন করে নিতে যাচ্ছি। তো আমি গুগলের উপরে ক্লিক করলাম। গুগলের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু মানে ফোনের মধ্যে যতটা জিমেল অ্যাকাউন্ট আছে সব কিন্তু এখানে দেখতে পাবো। এখান থেকে মানে আপনার মধ্যে মানে যে ইমেলটি আপনি ব্যবহার করেন না এই ইমেলটা কিন্তু আপনি মানে এই ইমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখান থেকে এই ইমেলটা দিয়ে লগ ইন করে নিলাম। মানে এই ইমেলটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু কিছু সময় নেবে, প্রায় 5-10 সেকেন্ডের মতো সময় নেবে, একটু ওয়েট করতে হবে আপনাদের, কারণ এখানে কিন্তু মানে লোডিং হতে চলেছে। লোডিং হওয়ার পরে আপনাদের কিন্তু যখন এরকম একটা পেজে নিয়ে আসবে তখন আপনারা এই যে উপরের কোনার মধ্যে যে এরো বাটন দেখতে পাচ্ছেন, এই এরো বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। এরো বাটনের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পরে এই যে এনহ্যান্স নামে একটা অপশানস দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে আপনারা সিম্পলিভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কিছু সময় নেবে। আপনাদের এখানে যে ইউজিট নামে একটা অপশন পাচ্ছেন, এই ইউজিট অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যদি পারমিশন চাই তাহলে কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন। তো আমি অ্যালাউ করে দিলাম, আমার গ্যালারি ওপেন হলো। এখান থেকে আমি গ্যালারি থেকে একটা ফটো নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এই যে দেখুন ফটোটা কিন্তু অত এত ক্লিয়ার না, এই যে দেখুন গুলা একটা ছবি। এই গুলা ছবিটাকে আমি আর ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এই যে আপনারা ক্লিয়ার করার জন্য এই যে নিচে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু কিছু সময় মানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসবে, অ্যাডটা 25 সেকেন্ডের অ্যাড থাকবে। এটা যদি আপনারা মানে রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনাদের মানে আপনারা কিন্তু অ্যাড দেখে কিন্তু এই ফটোটা ক্লিয়ার করতে হবে। এখানে কিন্তু মানে 1 মিনিটের মতো সময় নেবে। সময় নেওয়ার পরে আপনাদেরকে মানে এখানে একটা অ্যাড চলে আসবে, এই যে দেখুন 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসলো। এই অ্যাডটা শেষ হওয়ার পরে কিন্তু মানে আপনি এই ফটোটা কিন্তু মানে একদম ক্লিয়ার করে নিতে পারবেন। যদি অ্যাডটি মানে যদি অ্যাডটা না দেখেন বন্ধুরা,
যদি অ্যাডটা না দেখেন তাহলে কিন্তু আপনাদের মানে এই অ্যাপটার পিছনে কিন্তু আপনাদের টাকা মানে রিচার্জ করতে হবে। যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড ক্লোজ করেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো এখন আমি কিন্তু অ্যাডটা ক্লোজ করব। এই যে দেখুন একটা মানে একটা টানের মতো একটা অপশন চলে আসলো, এই মানে এই যে দেখুন এই টানটা যদি এদিকে টানি তাহলে কিন্তু মানে এই যে দেখুন এদিকে যদি আমরা মানে টান দিয়ে রাখছি, এই যে দেখুন ফটোটা কিন্তু একদম গোলা ফটো। আর এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ব্লার করে দেখাচ্ছি, সরি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এদিকে যদি টানি তাহলে কিন্তু এই যে এখানে ফটোটা কিন্তু এই যে ফেসটা কিন্তু একদম গোলা। আর এই যে বাম দিকে যদি টানি তাহলে কিন্তু মানে এই দিকে একটা এই এই ফটোটা চলে আসবে একদম ক্লিয়ার। এই যে দেখুন আমি বাম দিকে টানলাম, এই যে দেখুন এই যে ফেসের অর্ধেক অর্ধেক মানে 50-50। আপনারা একটু কম্পেয়ার করে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই সাইড কতটা ক্লিয়ার আর এই সাইড কতটা গোলা। তো আমি মানে পুরা ফেস এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে চলে আসলো। এই যে দেখুন তারপরে এই যে দেখুন কত সুন্দর হয়ে চলে আসলো। আর যদি এদিকে আমি টানি তাহলে এই যে দেখুন গোলা, একদম গোলা। আর এদিকে যদি টানি তাহলে একদম ক্লিয়ার ছবি চলে আসলো। এই যে দেখুন একদম কাছে এনে দেখতে চান। আর এদিকে যদি টানেন এই যে দেখুন কীরকম লাগলো বন্ধুরা। আপনারা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে সত্যি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকার হবে। আর যদি বন্ধুরা এই এই ভিডিওটা দেখে যদি আপনাদের লাভ হয়ে থাকে বা এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন এই ভিডিওর নিচে। আর আমাদের এই পরিবারের যদি এখানে কোনো সদস্য হয়ে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।